Headline sponsored by Gurukulam English Medium School Barabisha Alipurduar Admission Kuna. নাবালিকা ধর্ষণকারীকে 20 বছর জেল হাজতের নির্দেশ আদালতের গত 26 জুলাই 2021 সালে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ফোটামাটি এলাকার বাবুল মিয়া ছেলে নিজাম মিয়া এলাকার এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজনেরা নাবালিকা মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায় সেখানে নাবালিকা মেয়েটির সব ঘটনা খুলে বলে পরে নাবালিকা মেয়েটির ভাই উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ধর্ষক নিজাম মিয়ার বিরুদ্ধে পুলিশ ঘটনার তদন্তে নেমে বাবুল মিয়ার অভিযুক্ত ধর্ষক ছেলে নিজাম মিয়াকে গ্রেফতার করে যার মামলার নম্বর 46/21 পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমে আসামি নিজাম মিয়ার বিরুদ্ধে 506/342/376 আইপিসি অফ 06 অফ পক্সো আইনে মামলা নিয়ে আসামি নিজাম মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে দীর্ঘদিন ধরে আদালতে মামলাটি চলার পর আদালত 19 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে শনিবার গোমতী ত্রিপুরা জেলা স্পেশাল জজ আশুতোষ পান্ডে আসামি নিজাম মিয়াকে ভারতীয় দণ্ডবিধির 342 নম্বর ধারায় 6 মাসের জেল তৎসঙ্গে 500 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো 15 দিনের জেল হাজতের নির্দেশ দেয় 506 ধারায় আসামি নিজাম মিয়াকে আরো 1 বছরের জেল তৎসঙ্গে 1000 টাকা অর্থদণ্ড এবং 06 অফ পক্সো আইনে 20 বছরের জেল তৎসঙ্গে 10000 টাকা অর্থদণ্ড ঘোষণা করে এই মামলা সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি পল্টু দাস মামলাটির আইন ও ছিলেন মহিলা সাব ইন্সপেক্টর সুমিতা কাপালি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট এক্সটিভি বাংলা এবং আলটিমেটলি সে একটা নাবালক সন্তানের জন্মগ্রহণ করেছে বর্তমানে 19 জন সাক্ষী সাক্ষ্যপক্ষ গ্রহণ করে এই মামলায় নিজাম মিয়াকে গত 27 তারিখ দোষী সাব্যস্ত করেছে এবং আজকের দিনে তার রায় ঘোষণা করেছে পানিশমেন্ট ঘোষণা করেছে আদালত তার রায়ের মধ্যে সেকশন 6 অফ পক্সো আইন আসামিকে 20 বছরের সর্বোচ্চ কারাদণ্ডের আদেশ করেছে এবং অন্যান্য ধারায় তার এগেনস্টে আলাদা আলাদা করে পানিশমেন্ট ঘোষণা করেছে তার সর্বোচ্চ সাজা এখানে 20 বছর